প্রশ্ন হচ্ছে কেউ যদি সন্তান লালন পালন করে এবং তার যদি কোনো সন্তান না থাকে সে কি তার সম্পত্তি যাকে লালন পালন করছে তাকে লিখে দিতে পারবে কেউ যদি সন্তান লালন পালন করে তাহলে সেই সন্তান কিন্তু তার সন্তান হয়ে যায় না তার দয়া করেছে একজনকে পালন পালন করেছে তার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে বা তাকে খেয়াল রাখবে এরকম হয়তো হতে পারে অথবা স্বভাব হবে করেছে যে আমি একদম মানুষকে খাওয়াচ্ছি বড়াচ্ছি এরকম এরকম অনেক সময় এটা কিন্তু বিপদ ডেকে আনে আপনি সন্তান খাওয়াচ্ছেন পড়াচ্ছেন এতে করে আপনি অনেক সময় বিপদে ডেকে আনেন দুই দিক থেকে আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু তাদেরকে বঞ্চিত করা অনেক সময় এই সন্তানের মায়ায় তাদেরকে বঞ্চিত করেন অনেক সময় আবার অনেক সময় দেখা যায় তারা কিন্তু এই সন্তানকে প্রতি সত্যতা পোষণ করে আপনার সহযোগিতাও করেন দেখাশোনাও করবে না এই জন্য সন্তানদের এইভাবে একজনকে সন্তান হিসেবে নেওয়া যায় নাই ইসলামের কোনো দত্তকের সিস্টেম নাই আল্লাহ তালা কোরআনে করিমে সরাসরি আইন করে নিষেধ করে আয়াত করে নিষেধ করে দিয়েছেন এবং এই আইনকে বাস্তবায়ন করার জন্য এই নীতিকে বাস্তবায়ন করার জন্য মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লামকে তার পালক পুত্রের স্ত্রীর সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে যাতে করে কেউ কোনোদিন এটা মনে না করে পালক পুত্র পুত্র হয় এবং আল্লাহ বলে দিয়েছেন কোরআনে করিমে ওমা হকুম্লা আল্লাহ আল্লাহ তালা কোরআন করিম বলছেন যে যারা তোমরা যাদেরকে ছেলে ডাকা এটা কোনোদিন ছেলে হইতে পারবে না অর্থাৎ ছেলে হয় না এরা ওম আজ ইয়ে এখন আপনার তোমরা যাদেরকে ডাকা যে আমার ছেলে সেটা আসলে ছেলে হয়ে যাবে না হ্যাঁ আলাইকুম এরকম কওলুকুম ব্যবহার মুখের কথা সেই জন্য অনেকেই দত্তক নেয় সেটা জায়েজ নেই দত্তক নেয় যায় এমনি কাউকে পালছেন এই জন্য যে সে গরিব মানুষ তাহলে সেটা জায়েজ আছে এই জন্য ইসলাম একজনকে নয় আপনি যদি কোনো সন্তান আল্লাহ না দেয় আপনি বহু মানুষকে পালেন বহু মানুষকে গরিবদের দান করেন আপনার বাতিজাদের কাউকে দেখেন আপনার আত্মীয় স্বজন কাউকে নিয়ে তাদেরকে দেখান সেরকম মানুষ যারা মাহারাম হতে পারবে এরকম লোকদের নিয়ে আসবেন অনেক সময় আপনি আপনি এমন ছেলেকে নিয়ে আসছেন বড় হলে আপনার স্ত্রী তাকে দেখা দিতে পারবে না কারণ আপনার স্ত্রীর জন্য সে মাহারাম নয় বড়ো হলে সে তাকে বিয়ে করতে পারবে তাহলে এরকম সমস্যা এই জাতীয় জিনিসগুলো আমরা খেয়াল রাখি যাতে করে আমরা এমন কিছু পরিবারে না ঘটাই যা পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে পরবর্তীতে তাহলে আপনি বুঝতে পারছেন যে সন্তান লালন পালন কাউকে যদি আপনি করেন সন্তান না থাকে আপনার তাহলে করতে পারবেন কিন্তু সেগুলোকে সন্তানে সেলের মর্য সেলের মর্যাদা দিতে পারবেন না কোনো মানুষকে লালন পালন করার মতোই হবে এবং যদি এমন কাউকে লালন পালন করেন যে আপনার ভাতিজা ভাস্তি ভাতি অথবা আপনার স্ত্রীর কোনো স্ত্রীর কোনো ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে তাহলে সুবি ছেলে তাহলে সুবিধা হবে তারা মাহরাম থাকবে অন্তত মাহরাম থাকলে আপনার আর সে সমস্যা হবে না পরিবারের ভিতরে এখন প্রশ্ন হচ্ছে এমত অবস্থায় তার জন্য কি আপনি লিখে দিতে পারবেন ইসলাম হেবা জাহেজ করেছে আলহামদুলিল্লাহ হেবা জায়েজ করেছে তবে হেবাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে নিজে ফকির হবেন বা আত্মীয় স্বজনকে যারা হকদার তাদেরকে ফকির বানিয়ে দেবেন এটা নেই আপনি তাকে এমন একটা অংশ দেন যেটা দিয়ে সে চলতে পারে যেহেতু সে তাকে পালন তার প্রতি টান আছে এই জন্য টানের কারণে একটা অংশ দিতেই পারেন হেবা কিন্তু সে যেহেতু আপনার ওয়ারিশ নয় সে যেহেতু তাকে দান করাটাই আপনার জন্য ওয়াইজ কিন্তু দান করার ক্ষেত্রে আপনি একটি নীতি বজায় রাখবেন যতটুকু দিলে আপনি নিজে ফকির হয়ে যাবেন না অনেক সময় দান করার পরে নিজে আর কিছু থাকে না আর এরপর দেখাশোনা করে না সেটা হচ্ছে এই জন্য দান করার ক্ষেত্রে লিমিট রক্ষা করবেন আপনি বলছি না যে তিন ভাগের এক ভাগ বা চার ভাগের সেটা কোনো নির্ধারিত নেই তবে যতটুকু আপনি দেবেন আপনার জন্য চলার মতো টাকা যেন থাকে তাকে দিয়ে আপনি স্বাবলম্বী করে দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আপনি সে তাকে আপনি দেখাশোনা করেছেন আগে থেকে দিতে পারবেন হেবা করতে পারবেন কিন্তু সে আপনার ওয়ারিশ হবে না আর সব কিছু লিখে দিবেন না এটা একটা নাজায় স্ক্যাম কারণ কেন নাজা স্ক্যাম আপনি জানেন না আপনার কোন সময়ে কে কাজে আসবে আপনি হয়তো মনে করছেন যে এই ছেলে আমার সব কিছু দেখাশোনা করে পরে দেখা করছে না তার স্ত্রী আসার পরে ভিন্ন হয়ে গেছে অথবা কোনো কারণে তার আগের ভাইয়ের বাবার খবর পেয়ে গেছে সেখানে চলে গেছে পরবর্তী আপনি একটু বিপদগ্রস্ত অবস্থায় পড়বেন এই জন্য আপনার উচিত হবে তাদের কিছু দিবেন কিছু রাখবেন রাখবেন হাতে প্রয়োজন পূরণ করবেন হ্যাঁ প্রয়োজন পূরণ করবেন আর যদি কখনো কখনো এটা করতে পারেন যে মৃত্যুর পরে সে পাবে একটুকু তাহলে আলাদা কথা সেটা নির্ধারণ করে দিতে পারেন যে কিছু অংশ দিবেন কিন্তু পুরোপুরি দিবেন না কারণ আপনার আত্মীয় স্বজনের হক রয়েছে আপনার ভাইয়ের হক রয়েছে আপনার ভাই ভাইয়ের ছেলেদের হক রয়েছে আপনার বোনের হক রয়েছে বোনের ছেলে মেয়েদের হক রয়েছে সুতরাং আপনি তাদেরকে বঞ্চিত করে এই ছেলেকে সব লিখে দিলে এটা হারাম কাজ হবে এরকম দুনিয়ার বুকে কাউকে পরিপূর্ণভাবে দিয়ে আরেকজনকে বঞ্চিত করা ইসলাম জায়েজ মনে করে না আপনার তার নিট বেসিস কাজ করবেন তা যদি প্রয়োজন পূরণ করতে হয় প্রয়োজনটা পূরণ করবেন কিন্তু তাকে পরিপূর্ণভাবে কোনো কিছু লিখে দিবেন না আশা করি বিষয়টা বুঝতে বুঝতে পারছেন